তো বন্ধুরা, আমাদের অনেকেই রেশন কার্ডের সঙ্গে ই কেওয়াইসি করতে হয়। ই কেওয়াইসি করা না থাকলে অনেক সময় আমাদের রেশন পেতে অসুবিধা হয়। তো ই কেওয়াইসিটা কি? ই কেওয়াইসি হচ্ছে আমাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডে লিঙ্ক করতে হবে। তো এটা যদি আমাদের না করা থাকে তাহলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু আমাদের রেশন পেতে অসুবিধা হবে। তার জন্য তোমরা রেশন অফিসে গিয়ে ই কেওয়াইসি করতে পারো অথবা বাড়িতে বসে অনলাইনে ই কেওয়াইসি করতে পারবে। তো আজকে আমি তোমাদের দেখাবো তোমরা কি করে সহজেই বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক বা ই কেওয়াইসি করতে পারবে, যেটা কিন্তু করা খুব জরুরি। তো বন্ধুরা, তোমরা যারা এই চ্যানেলের সদস্য আছো তাদেরকে অনেক ধন্যবাদ, এবং যারা এখনও এই চ্যানেলের সদস্য হয়ে ওঠেনি তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সদস্য হয়ে যেও, এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে প্রেস করে অলে প্রেস করে দিও, যাতে সবার আগে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। তো বন্ধুরা, তোমরা যেই ক্লাসে ভিডিও দেখছো সেই ক্লাস সংক্রান্ত যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি যথাসম্ভব তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, আজকে ক্লাস শুরু করা যাক। তো প্রথমে আমরা একটা ওয়েব ব্রাউজার ওপেন করে নেব। তো এক্ষেত্রে আমি গুগল ক্রোমটা ওপেন করছি। গুগল ক্রোম ওপেন করে ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে তোমাদের যেতে হবে। তো সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি তোমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো তোমরা সেখানে ক্লিক করে ডাইরেক্ট ওই ওয়েবসাইটে পৌঁছতে পারবে। তো আমি এখানে গুগল ক্রোমটা ওপেন করে নিয়েছি। এই সার্চ বারে আমরা ওদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে টাইপ করব, করে ওকে প্রেস করলেই ওদের ওয়েবসাইটে আমরা পৌঁছে যাব। দেখো লেখা আছে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এইখানে তোমরা বিভিন্ন অপশন দেখতে পাবে, তার মধ্যে দেখো একদম ওপরে সিটিজেন হোম বলে একটা আমার ট্যাব দেখতে পাচ্ছি। তো এই ট্যাবে ক্লিক করে আমাদের রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক, আধার নাম্বার লিঙ্ক আমরা এই অপশনটার মাধ্যমে করতে পারবো। তো আমরা এখানে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করলে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে আমরা তিনটি অপশন দেখতে পাচ্ছি, রেশন কার্ড রিলেটেড কর্নার বা রেশন কার্ড সম্পর্কিত কর্নার, আর আছে অনুসন্ধান বা এনকোয়ারি, বা আর আছে গ্রিভেন্স। তো আমাদের প্রথম যে অপশনটা আছে এই অপশনটা ক্লিক করেই কাজ করতে হবে। তো আমরা এখানে ক্লিক করে নিলাম। তো আমরা নিচে এই অপশনটা নিচে দেখো লেখা আছে ক্লিক টু নো মোর, মানে বিশদ জানতে এখানে ক্লিক করুন। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আর একটা পেজে ওপেন হয়ে যাব, সেখানে প্রথমেই লেখা আছে আধারের মাধ্যমে স্বসেবা। তো আমাদের এখানে ক্লিক করতে হবে। তো দেখো নিচের যে অপশনটা আছে ক্লিক টু নো মোর, এখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আর একটা পেজ ওপেন হলো। দেখো এখানে চারটে অপশন আমরা দেখতে পাচ্ছি। তো এই যে অপশনটা নীল রঙের যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে কি রেশন কার্ড সক্রিয় করতে আধার লিঙ্ক করুন, বা লিঙ্ক আধার টু অ্যাক্টিভেট দ্য রেশন কার্ড। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলেই তোমাদের এখানে রেশন কার্ড নাম্বার চাইবে। তো তোমাদের যে রেশন কার্ডের যা নাম্বার আছে, যেমন RKSY1, RKSY2 বা অন্যান্য যেসব কার্ডগুলো আছে, তো তোমরা এখানে জাস্ট নাম্বারটা লিখবে। RKSY1 বা RKSY2 এগুলো লিখতে হবে না। তো তোমাদের এখানে জাস্ট রেশন কার্ডের নাম্বারটা লিখতে হবে। চলো এখানে রেশন কার্ডের নাম্বারটা লিখি। তো এখানে রেশন কার্ডের নাম্বারটা লিখলাম। লিখে এবার সার্চ বাটনে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলেই যার নামে রেশন কার্ড সেই লেখাটা কিন্তু এখানে শো করবে, তার বাবার নাম, তার আধার কার্ড নাম্বার, আর তার যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তো এখানে শো করবে, আর যদি লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু এখানে শো করবে না। এরপরেই দেখো একটা কলমে কি লেখা আছে, আধার লিঙ্ক থ্রু ডেমো ই কেওয়াইসি রিকোয়ার্ড, মানে এই যে রেশন কার্ডের নাম্বারটা যেটা আছে বা এই যে রেশন কার্ড যেটা আছে এই রেশন কার্ডটা কিন্তু ই কেওয়াইসি করা নেই, সেই জন্য এখানে দেখাচ্ছে ই কেওয়াইসি রিকোয়ার্ড। তো এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, যদি তোমাদের ঠিকঠাক ই কেওয়াইসি করা থাকে তাহলে কিন্তু এই যে পুরো ঘরটা তোমরা দেখতে পাচ্ছ এই ঘরটা কিন্তু পুরো সবুজ রঙের দেখাবে। তো যেহেতু আমাদের এটা ই কেওয়াইসি করা নেই সেই জন্য আমাদের এই রঙটা দেখাচ্ছে। তো চলো এবার আমরা ই কেওয়াইসি করি। তো তার জন্য এখানে দেখো নিচে দুটো অপশন আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার, আর হচ্ছে কি সিড মোবাইল নাম্বার অনলি। তো আমরা প্রথমেই লিঙ্ক আধার করব অ্যান্ড মোবাইল নাম্বার, এই অপশনটা আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে কিন্তু আধার কার্ডের নাম্বারটা দিতে হবে। তো চলো আমরা আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিই। এই আই ডু হেয়ার বাই যে অপশনটা এখানে লেখা আছে এই এই বক্সে আমরা ক্লিক করে সেন্ড ওটিপিতে ক্লিক করব। ক্লিক করলে তোমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্কটা আছে সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। তো এই ওটিপিটা আমরা এখানে বসিয়ে দেবো। তোমাদের আরেকটা কথা বলে রাখি, এই কাজটি করতে গেলে কিন্তু তোমাদের অবশ্যই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে, তা না হলে কিন্তু তোমরা এই কাজটি অনলাইনে করতে পারবে না। তো যেহেতু আমাদের এই কার্ডটার সঙ্গে আধার কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক করা ছিল সেই নাম্বারে একটা ওটিপি যাবে। তো এবার আমরা ওটিপিটা এখানে বসিয়ে দেবো। দেখো ওটিপিটা বসালেই এই আধারের যার নাম থাকবে তার পুরো ডিটেলসটা এখানে চলে আসবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে তার পুরো ডিটেলসটা এখানে চলে এসছে। তো আমরা একবার মিলিয়ে নেবো। তো আমরা যদি দেখি যে এখানে আধার নাম্বার অনুযায়ী
আমাদের যা যা রেকর্ড ছিল সব ঠিকঠাক এসছে, তাহলে কিন্তু আমরা এখানে ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করব। দেখো ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের উপরে একটা পপ আপ শো করছে যেখানে লেখা আছে কি আধার কার্ড হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্কড উইথ ইউর রেশন কার্ড। তার মানে তোমরা বুঝতেই পারছ তোমাদের রেশন কার্ডের সঙ্গে কিন্তু আধার কার্ড সাকসেসফুলি লিঙ্ক হয়ে গেছে। তো এবার আমরা ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে আরেকটা অপশন দেখাবে যে ডু ইউ ওয়ান্ট টু সিড ইউর মোবাইল নাম্বার, মানে আপনি মোবাইল নাম্বারটা কি এখানে যুক্ত করতে চান। তো যেহেতু আমার মোবাইল নাম্বার এখানে যুক্ত করা ছিল না, তো আমি সেই জন্য এখানে মোবাইল নাম্বার যুক্ত করতে চাই, তো আমি ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে একটা পপ আপ ওপেন হয়ে যাবে যেখানে তোমাদের মোবাইল নাম্বারটা দিতে হবে। তো আমি এখানে আমার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা আছে সেই নাম্বারটা আমি এখানে দেবো। তো আমি এখানে সেই নাম্বারটা লিখলাম, লিখে সেন্ড ওটিপিতে ক্লিক করব। তো আমাদের মোবাইল নাম্বারে আরেকটা ওটিপি যাবে যেই ওটিপিটা আমাদের এখানে বসাতে হবে। তো মোবাইল নাম্বারে ওটিপি চলে এসছে, সেই ওটিপিটা আমি এখানে দিচ্ছি। তো চার সংখ্যা একটা ওটিপি যেটা আমি এখানে লিখলাম, লিখে এবার ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করব। ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওপরে আরেকটা পপ আপ শো করছে যেখানে লেখা আছে কি মোবাইল নাম্বার লিঙ্ক সাকসেসফুলি, মানে তোমাদের এখানে মোবাইল নাম্বারটাও সাকসেসফুলি রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে গেল। এবার আমরা রেশন কার্ডের স্ট্যাটাস চেক করবো যে রেশন কার্ডটা কি অবস্থায় আছে। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে যখন আমাদের ই কেওয়াইসি করা ছিল না তখন কিন্তু রেশন কার্ডে একটা অন্যরকম কালার দেখাচ্ছিল। তো এবারে আমরা দেখি আমাদের ই কেওয়াইসি করার পরে রেশন কার্ডের সেই ঘরগুলি কি রং শো করছে। চলো তার জন্য আমরা এখানে আবার এন্টার রেশন কার্ড নাম্বার দেবো। দেখো এখানে কিন্তু এই পুরো ঘরগুলি সবুজ হয়ে গেছে, আর এখানে দেখো কি লেখা চলে এসছে আধার লিঙ্ক। আগে যেমন লেখা ছিল ই কেওয়াইসি রিকোয়ার্ড, এখানে কিন্তু সবকিছু আমাদের আপডেট হয়ে যাওয়ার পরে এখানে শো করছে আধার লিঙ্ক, মানে আমাদের সাকসেসফুলি রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড কিন্তু লিঙ্ক হয়ে গেছে। এক্ষেত্রে যে আমাদের মোবাইল নাম্বারটা লিঙ্ক করলাম, এই মোবাইল নাম্বারটা এখানে সঙ্গে সঙ্গে শো করবে না, দু একদিন বাদে যদি তোমরা আবার স্ট্যাটাস চেক করো তখন কিন্তু এখানে তোমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছো সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দেখতে পাবে। তো দেখলে তোমরা কত সহজেই কিন্তু ই কেওয়াইসির মাধ্যমে আমরা কিন্তু রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারলাম। তো এবারে কিন্তু তোমাদের রেশন পেতে আর কোনো অসুবিধা হবে না। তো এইভাবে কিন্তু তোমরা সহজেই বাড়িতে বসে অনলাইনে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সহজেই লিঙ্ক করতে পারবে। তো তোমরা দেরি না করে আজকেই এই কাজটি করে ফেলো যাতে তোমাদের পরবর্তীকালে রেশন পেতে কোনো অসুবিধা না হয়। তো বন্ধুরা আজকের ক্লাসে এইটুকুই। তো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। তো বন্ধুরা তোমার যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো এন্ড কমেন্টস করো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। ততক্ষণের জন্য বাই।